হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভীষণ মজার একটি শুটকি ভুনা রেসিপি শেয়ার করছি। জিভে জল আনা এই শুটকি ভুনা রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের মূল ভিডিও। আমি আজকে সামুদ্রিক একটি শুটকি ভুনা রেসিপি শেয়ার করব। আমি এখানে সামুদ্রিক পয়সা মাছের শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর রসুন। আমি সব কিছুকে কেটে নিচ্ছি আর শুটকিটাকে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিব। চুলোয় একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। আমি রসুনের কোয়াগুলোকে আস্তই দিয়ে দিয়েছি। 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শুটকি ভুনায় রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খুব ভালো লাগে খেতে। এবার রসুন আর পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে এসেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, তবে শুটকি ভুনায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে শুটকি ভুনাটা খেতে খুব ভালো লাগে। এবার সব মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি শুটকি। আমি শুটকিটাকে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, এতে করে শুটকিটা খেতে ভালো লাগবে। শুটকিটাকেও আমি পেঁয়াজ রসুন আর মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি ব্যবহার করব না, আমি পানি ছাড়া তেলের সাথেই শুটকি আর মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 2টি টমেটো কুচি। আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার শুটকি আর মশলার সাথে টমেটোটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর শুটকিটাও সেদ্ধ হয়ে আসবে। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে শুটকিটাকে রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে আমি ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে শুটকিটাকে রান্না করে নিব। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে আর টমেটো শুটকিগুলো একদম নরম হয়ে এসেছে। আরও 1 মিনিট আমি অনবরত নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকি ভুনাটা যত বেশি ভাজা ভাজা আর ভুনা করে নেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি শুটকিটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার শুটকি ভুনা। চুলো থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি ভীষণ মজার জিভে জল আনা একটি শুটকি ভুনা রেসিপি। আমার মতো যারাই আছেন, শুটকি খেতে ভীষণ ভালোবাসেন, তারা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার এই শুটকি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু শুটকি ভুনা আর 1 টুকরো লেবু হলে আমার খাবারটা কিন্তু একদমই জমে ওঠে। যারাই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। সেই সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।